বর্তমান প্রধানমন্ত্রী দেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকেও তাদের রাজ্যে এমন হিংসার ঘটনাতে সিবিআই তদন্তের মুখে পড়তে হয়েছে জেরার সামনে পড়তে হয়েছে তদন্ত চলেছে সর্বশেষ খালাস হওয়ার বা বেকসুর খালাস হওয়ার যে প্রশংসাপত্র বা শংসাপত্রটা সেটা দেশের সর্বোচ্চ আদালত থেকে গিয়ে নিতে হয়েছে তাহলে এ রাজ্যে ব্যতিক্রম কেন দেখো অরিবেন্দা আমাদের রাজ্যের যে আইন শৃঙ্খলার অবনতি যদি হয় সেই অবনতি আইন শৃঙ্খলা দেখার মূল দায়িত্ব হচ্ছে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ আমরা গত দশ এগারো বছরের বিস্তারিত ঘটনা না বললেই চলে গত তিন চার মাস পাঁচ মাস থেকে যা যা ঘটনা আমাদের চোখের সামনে এসছে রিসড়া হতে পারে আমাদের কালিয়াগঞ্জ হতে পারে সম্প্রীতি মালদার ঘটনা হতে পারে বা সম্প্রীতি কিছুদিন আগেকার মমিনপুরে ঘটনা হতে পারে এই ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে রাজ্যের পুলিশ প্রশাসন এই ঘটনাগুলোকে সামলাতে সম্পূর্ণভাবে ব্যর্থ এবং আমরা যদি খুব ভুল না করি এ রাজ্যের মুখ্যমন্ত্রীকেও প্রকাশ্য সভায় বলতে হয়েছে যে পুলিশ প্রশাসন ঠিকঠাক একাংশ কাজ করছে না তাহলে এই জায়গাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যায় যে রাজ্যের পুলিশ প্রশাসন ঠে হয় ঠিক মতো কাজ করছে না একাংশ বা আমাদের রাজ্যের শাসক দলের নির্দেশে সঠিক কাজ করতে দেওয়া হচ্ছে না এটা হচ্ছে ভ্যালিড পয়েন্ট এবং দ্বিতীয় যে জায়গাটা আমরা আসতে চাইছি এখন এই রাজ্যের পুলিশ প্রশাসন যদি সঠিকভাবে কাজকর্ম না করে তাহলে সেখানে আসল ঘটনা কি ঘটেছে তখনই সেন্ট্রাল এজেন্সি দিয়ে তদন্ত করবার প্রয়োজনীয়তা এসে যায় কারণ রাজ্যের মানুষ তো প্রত্যক্ষ করেছে এই রাজ্যের পুলিশ প্রশাসন শাসক দলের গুন্ডাদের ভয়ে টেবিলের আবার এই রাজ্যের পুলিশ প্রশাসন মমতা ব্যানার্জির নির্দেশে বিরোধীদের উপরে লাঠি গুলি নির্বিচারে চালিয়েছে সেই পুলিশ প্রশাসনের উপরে রাজ্যের মানুষের আস্থা নেই আস্থা নেই এবং তার থেকে আরো একটা ভয়ঙ্কর ব্যাপার আমরা টিভির পর্দায় দেখেছি মিডিয়ার মাধ্যমে দেখেছি এই পুলিশ প্রশাসন

একদম একদম সবার সাথে একমত শুধু দীপাঙ্গদা যেটা বললেন যেটা বললেন একদম ঠিক এটা দেশের একদম পুরো মানে ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার এবং বললেন যে একটা বড় এখানে